হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ে যে পৃষ্ঠা নম্বর একষট্টি আছে সেই একষট্টি বাষট্টি তেষট্টি এই পেজের অঙ্কগুলো নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের উনষাট পর্যন্ত প্রেস নম্বরের অঙ্ক করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেব তো দেখো আগের ভিডিও আমরা করছিলাম লসাগু কীভাবে নির্ণয় করতে হয় উৎপাদকের সাহায্যে সেখানেই দেওয়া আছে এখানে দেখো বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি তো চলো আমরা সেভাবে কিভাবে করতে হবে সেটা একটু দেখে নিই তো সর্বপ্রথম আমরা এই বারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে বিশ্লেষণ করতে হয় তো এইভাবে বারো আমরা লিখে নেব বারো লিখে নেওয়ার পর দেখো মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো তাদের দেখো দুই একটি মৌলিক সংখ্যা দুই দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল হয় কত ছয় উৎপাদকগুলো বা দিকে লিখতে হয় আর ভাগ ফলটা যেটা আছে সেটা ডান দিকে আমরা লিখছি এবার ছয়কে আবার যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত হচ্ছে দুই দিয়ে ভাগ ফল একে হচ্ছে তিন তাহলে হচ্ছে কত দুই দুই আর আমাদের হচ্ছে তিন তাহলে আমরা বারো কি লিখতে পারি বারো সমান দুই গুণ দুই গুণ তিন এটাকে বিশ্লেষণ করলাম এবার আঠারোকে আমরা বিশ্লেষণ করবো এইভাবে তো আঠারোকে যদি বিশ্লেষণ করি সর্বপ্রথম কত হচ্ছে দুই যে ভাগ করলে হচ্ছে নয় দুগুন ও আঠেরো নয়কে আবার ভাগ করলে যাচ্ছে তিন তিরিখকে নয় তাহলে আঠারো সমান আমরা লিখতে পারি কি দুই গুণ তিন গুণ তিন ঠিক আছে এবার দেখো লসাগু নির্ণয় করবো অতএব লিখবো অতএব লসাগু সমান কি লিখবো দেখো সবার মধ্যে কমন যেটা আছে অর্থাৎ সাধারণ উৎপাদক যেগুলো আছে দেখো এর মধ্যে সাধারণ উৎপাদক কত এর মধ্যে দুই আছে এর মধ্যে এখানে গুণ চিহ্ন দেব এর ভেতরে একটা তিন আছে এর ভেতরে একটা তিন আছে সেই তিন লিখলাম তাহলে এটা হলো সাধারণ উৎপাদক এবার এইগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে দেখো এখানে এক্সট্রা একটা দুই আছে সেটাও আমরা গুণ করব। আর এখানে এক্সট্রা একটা তিন আছে সেটাও আমরা গুণ করব। কেমন তাহলে এগুলো যদি গুণ করি কত হচ্ছে দেখো তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো তিন বারং কত হচ্ছে ছত্রিশ তাহলে এদের উত্তর বা লসাগু কত হলো ছত্রিশ আগে আমরা সাধারণ উৎপাদকগুলো লিখে নিলাম সাধারণ উৎপাদক লেখার পরে যেগুলো বাকি ছিল সেগুলো আমরা লিখে গুণ করলাম কেমন এবার ক্ষয় আছে দেখো পঁয়তাল্লিশ ও পঁচাত্তর তাহলে পঁয়তাল্লিশকে আমরা কি করব আগে বিশ্লেষণ করে নেব পঁয়তাল্লিশকে যদি বিশ্লেষণ করি দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরোকেও আবার তিন দিয়ে বিশ্লেষণ করা যায় তিনে পাচা পনেরো তাহলে পঁয়তাল্লিশ সমান আমরা কী লিখতে পারি তিন গুণ তিন গুণ পাঁচ আর একে ভাগ করা যাচ্ছে না তারপরে দেখো পঁচাত্তর ঠিক আছে তো পঁচাত্তরকে আমরা বিশ্লেষণ করব তো দেখো পঁচাত্তরকে তো শেষে পাঁচ থাকলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যায় তার আগে দেখব তার থেকে ছোটো মৌলিক সংখ্যা কত আছে তিন তিন দিয়ে যাচ্ছে কি না দেখিনি তিন দিয়ে ভাগ করার একটা নিয়ম বলেছিলাম কি যে সংখ্যা দুটো থাকে সেই সংখ্যা দুটোকে যোগ করে যোগফলকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি ভাগ করা যাচ্ছে দেখো সাত আর পাঁচ যোগ করলে কত হচ্ছে বারো বারোকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে হচ্ছে তিন লিখলাম তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশকে ভাগ করা যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা পঁচাত্তর সমান এখানে লিখতে পারি তিন গুণ পাঁচ গুণ পাঁচ এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার লসাগু করবো কি লিখবো অতএব লসাগু সমান সাধারণ উৎপাদক যেগুলো আছে সেগুলো আগে লিখে নেব এর মধ্যে তিন আছে এর মধ্যেও তিন আছে লিখলাম গুণ এর মধ্যে পাঁচ আছে এর মধ্যেও পাঁচ আছে লিখলাম একটা পাঁচ গুণ এর মধ্যে এক্সট্রা একটা তিন আছে সেই তিনটা লিখব এর মধ্যে এক্সট্রা একটা তিন আছে সেই পাঁচ আছে সেই পাঁচটা ঠিক আছে তো সমান যদি আমরা লিখি দেখো তিনে পাঁচা পনেরো আবার এখানেও হচ্ছে তিনে পাঁচা পনেরো পনেরো আর পনেরো গুণ করতে হবে তাহলে পনেরো গুণ পনেরো ঠিক আছে পনেরো পনেরো গুণ করলে কত হচ্ছে পাঁচ পনেরো এবং পঁচাত্তরের পাঁচ হাতে সাত পনেরোকে পনেরো সাত বাইশ উত্তর হচ্ছে আমাদের দুশো পঁচিশ নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো গয়ের দাগের অঙ্কটা দেখে ও ছাপ্পান্ন তো সত্তরকে আমরা আগে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সত্তর সমান আমরা এইভাবে লিখতে পারি দুই গুণ পাঁচ গুণ সাত এবার দেখো আছে ছাপ্পান্ন ছাপ্পান্নকে ভাগ করব দুই দিয়ে কারণ কি দেখো শেষে যৌগিক সংখ্যা থাকলে সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা জানি শূন্য দুই চার ছয় আট এগুলো যৌগিক সংখ্যা তাহলে এখানে দুই লিখবো আর এখানে লিখবো আঠাশ দুগুনো ছাপ্পান্ন দেখো আঠাশের শেষে আট আছে তাহলে একে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চোদ্দ দুগুনো আঠাশ এর শেষে দেখো আবার দুই আছে এ চার আছে তাকে একে আবার ভাগ করা যাচ্ছে দুই দিয়ে সাত দুগুণ চোদ্দো এবার তাহলে আমরা ছাপ্পান্ন সমান কী লিখতে পারি এভাবে লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ সাত এবার দেখো এখানে আমি লিখছি লসা গু সমান কি লিখতে পারি সাধারণ উৎপাদক কোনগুলো আছে এখানে আছে দুই এখানে আছে দুই তো আমরা লিখলাম দুই গুণ এখানে আছে সাত এখানে একটা আছে সাত সেই সাতটা লিখলাম গুণ এবার দেখো এক্সট্রা কী আছে এখানে একটা পাঁচ আছে এক্সট্রা সেই পাঁচটা লিখবো এখানে দেখো একটা দুই আমরা লিখেছিলাম আরও দুটো দুই এক্সট্রা আছে সেই দুটো দুইও আমরা লিখে দেব এবার এটাকে গুণ করে দেব দুই দিয়ে গুণ করলে সাতকে চোদ্দো পাঁচ চোদ্দো সত্তর সত্তর দুগোনো একশো চল্লিশ একশো চল্লিশকে দুই দিয়ে গুণ করলে চোদ্দো দুগোনো আঠাশ দুশো আশি তাহলে আমাদের উত্তর হচ্ছে কত এর লসাগু হচ্ছে দুশো আশি এই পর্যন্ত নিশ্চয়ই কারোর কোনো সমস্যা নেই দেখো এই যে গয়ের দাগের অঙ্ক পর্যন্ত আমি কিন্তু করিয়ে দিয়েছি তোমাদের হোমওয়ার্ক থাকবে দাগের এটা তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা এবার আছে দেখো এই পেজে আমাদের বাষট্টি নম্বর পেজে পাঁচের দাগের একটা অঙ্ক করে দেওয়া আছে লসাগু দুটো পদ্ধতিতে করা আছে এখানে একরকম পদ্ধতি এটা একরকম পদ্ধতি তোমরা যে পদ্ধতিতে করতে পারো সেই পদ্ধতিতে করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো এখানে ছয়ের দাগে একটি অঙ্ক আছে তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে অর্থাৎ পনেরো সেকেন্ড অন্তর কুড়ি সেকেন্ড অন্তর ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে যখন এরকম অঙ্ক থাকে তখন কী করতে হয় এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলোর লসাগো নির্ণয় করতে হয় তো সর্বপ্রথম আমরা এই সংখ্যাগুলোর লসাগো নির্ণয় করব কোন নিয়মে না এখানে যে নিয়মটি করে দেওয়া আছে অর্থাৎ এই নিয়ম অনুযায়ী অর্থাৎ তিনটে সংখ্যা আমরা একসঙ্গে পাতিয়ে লসাগো করব তো আমাদের এখানে একটু লিখতে হবে লিখবো আমরা পনেরো কমা কুড়ি ও পঁচিশের লসাগু নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা এভাবে লিখে নেব পনেরো কুড়ি ও পঁচিশের লসাগু নির্ণয় করতে হবে এবার আমরা আগে যেরকম আলাদা আলাদা করেছিলাম এবার আমরা সেটা করবো না এবার আমরা একসঙ্গে লসাগু নির্ণয় করবো কি করে করবো একটু দেখে তো দেখো এইভাবে দেখো দুটো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা সেই দুটো সংখ্যাকে ভাগ করতে পারি তিনটে সংখ্যা তো কোনো এখানে দেখো আছে পনেরো কুড়ি আর পঁচিশ এটাকে তিন দিয়ে যায় একে যায় না একেও যায় না একে পাঁচ দিয়ে যায় একে পাঁচ দিয়ে যায় একেও পাঁচ দিয়ে যায় তিনটে সংখ্যাকেই যাচ্ছে তাহলে সর্বপ্রথম আমরা পাঁচ দিয়ে দেবো তিনে পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে নিচের সংখ্যাগুলোকে আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা লিখবো অতএব লসাগু কত লিখতে পারি দেখো সাধারণ উৎপাদক কত এখানে অর্থাৎ পাঁচকে কিন্তু সবাইকে ভাগ করা গেছে পাঁচ দিন বাদবাকি যেগুলো সরি এটা পাঁচ হবে বাদবাকি যেগুলো আছে তিন আছে চার আছে আরও একটা পাঁচ আছে এক্সট্রা আমরা এটাও লিখে নেব এবার দেখো এগুলোকে যদি গুণ করি কি হচ্ছে কত হচ্ছে ষাট ষাটকে যদি দিয়ে গুণ কত হচ্ছে ষাট এটা কিন্তু আমাদের লসাগু বেরোলো তিনশো ষাট এবার দেখো বলেছে কি কতক্ষণ পর ঘন্টাগুলো আবার এক সঙ্গে বাঁচবে তাহলে এগুলো দেখো প্রত্যেকটা ছিল সেকেন্ড তাহলে আমরা এখানে লিখতে পারি তিনশো ষাট সেকেন্ড পর তাহলে আমরা লিখতে পারি অতএব তিনশো ষাট সেকেন্ড বা দেখো সেকেন্ড এখানে ছয় দিয়ে যদি আমরা ষাট দিয়ে যদি ভাগ করে দিই দেখো তিনশো ষাট সেকেন্ড কে আমরা যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে মিনিট হয়ে যায় কত হচ্ছে ছয় মিনিট তাহলে লিখতে যেতে পারি তিনশো ষাট সেকেন্ড বা ছয় মিনিট পর পর আবার কি ঘন্টাগুলো একসঙ্গে বাঁচবে আমরা লিখব ঘণ্টাগুলো বা ঘন্টাগুলি একসঙ্গে বাঁচবে ঠিক আছে কত সেকেন্ড পর তিনশো ষাট কি করে আসলাম লসাগু বের করে নিয়ে তারপর আমরা তিনশো ষাট সেকেন্ড পর তৈরি করে নিলাম বা তিনশো ষাট সেকেন্ড কে ষাট দিয়ে ভাগ করলে ছয় হয় তাহলে এটা হচ্ছে ছয় মিনিট কেমন এবার দেখো সাতের দাগে কিছু গসাগু করতে বলেছে লসাগু নির্ণয় করতে বলেছে আমাদের এই রকম পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করবো দেখো সাতের দাগের অঙ্কটি আমি পাঠিয়ে নিচ্ছি প্রথমে সাতের কয় আছে বাইশ আর ছেষট্টি এতক্ষণ আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করেছিলাম এটাও কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে কিন্তু এটাকে বলা হচ্ছে দীর্ঘ পদ্ধতি একটু আগে আমরা দীর্ঘ পদ্ধতিতে করছিলাম বা উৎপাদকের সাহায্যে এবার আমরা করবো সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ দেখো এখানে শেষে দুই আছে এর শেষেও দুই আছে অর্থাৎ দুটোই যৌগিক সংখ্যা তো আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করলে একে হচ্ছে এগারো দুগুণো বাইশ আর একে হচ্ছে তেত্রিশ দুগুণো ছেষট্টি এবার দেখো একে আবার কত দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো এগারো দিয়ে ভাগ করা যায় কেন যাচ্ছে দেখো এগারো এক কে এগারো তিন এগারো তেত্রিশ তাহলে দেখো এই যে দুটো এইটা এটা কিন্তু সাধারণ উৎপাদক অর্থাৎ এই সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ করা গেছে এই এগারো দিয়েও এই দুটোকে ভাগ করা গেছে তাহলে আমরা যদি লসাগু নির্ণয় করি অতএব লসাগু আমরা যদি লিখি কি হচ্ছে দেখো সাধারণ উৎপাদকগুলো তো আমাদের লিখতে হয় তাহলে লিখলাম দুই গুণ এগারো বাদ বাকি কি থাকছে এক আমাদের লিখতে হবে না তিনটা আমরা লিখে নেবো ঠিক আছে এবার দেখো সমান যদি করি আমরা কত হচ্ছে এগারো দুগুণ ও বাইশ বাইশকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে ছেষট্টি তাহলে আমাদের এর লসাগু কত হলো ছেষট্টি আমরা যদি এটাকে ওই যে গাছের মতন করে শাখা পোশাখা বিচ্ছিন্ন করে অঙ্কটি করতাম তবুও কিন্তু আমাদের সিক্সটি সিক্স বা এবার দেখি পঁয়ত্রিশ আর আঠাশ এই দুটোকে আমাদের করতে বলেছিল পঁয়ত্রিশ আর আঠাশ দেখো এদেরকে কত দিয়ে ভাগ করা যায় দেখে নেব আমরা তো দেখো এখানে আছে পঁয়ত্রিশ আর আঠাশ একে দুই কত দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে কিন্তু একে পাঁচ দিয়ে যায় না একে সাত দিয়ে যায় একেও সাত দিয়ে যায় তো আমরা সাত দেব পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চার সাতা আঠাশ এই দুটো বিশ্লেষণ হলো এবার আমরা লিখবো লসাগু কত হচ্ছে সাত গুণ পাঁচ গুণ চার ঠিক আছে তাহলে দেখো চার পাঁচা কুড়ি সাত গুণ চোদ্দ একশো চল্লিশ বা পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করলে একশো চল্লিশ হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এর লসাগু কত হচ্ছে একশো চল্লিশ ঠিক আছে এবার ঘয়ের গয়ের দাগ দেখি কি বলেছে পঁচাত্তর আর একশো এর লসকু নির্ণয় করতে বলেছে দেখো আমরা দেখেই বুঝতে পারছি আমরা জানি কি কোনো সংখ্যার শেষে যদি পাঁচ এবং শূন্য থাকে সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে এর সংখ্যা শেষে পাঁচ আছে এর শেষে শূন্য আছে তাহলে কি অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে আমরা করব পাঁচ পনেরো পঁচাত্তর আমরা জানি পাঁচ এটা এক আর এটা হচ্ছে পাঁচ কুড়িং একশো দেখো একে কিন্তু আবার পাঁচ দিয়ে যাচ্ছে আমি বলেছিলাম পাঁচ আর শূন্য থাকলে যায় তাহলে তিনে পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি আর যাচ্ছে দেখো তিন আর চার দুটোই আলাদা অবশ্যই আমাদের লসাগু করার সময় দুটো সংখ্যাকে অবশ্যই ভাগ যেতে হবে যদি দুটো সংখ্যাকে ভাগ না যায় তাহলে কিন্তু লসাগু আমরা নির্ণয় করতে পারবো না তখন গুণ করে দিতে হবে তাহলে লসাগু লিখবো অতএব লসাগু কি হচ্ছে দেখে দুটো পাঁচ আছে এখানে এই পাঁচ গুণ পাঁচ গুণ এখানে তিন আর এই যে চার এবার দেখি কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর আর তার সঙ্গে চার গুণ তাহলে পঁচাত্তর গুণ চার কত হয় দেখে নিই চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার সাত আঠাশ আট দুই কত তিরিশ তাহলে আমাদের লসাগু কত হলো তিনশো সরি দেখতে পাওনি তাহলে আমাদের লসাগু হয়ে গেল তিনশো তো এতক্ষণ আমরা দুই সংখ্যার অঙ্ক করছিলাম এবার একটি অঙ্ক দেখব সেটি আছে আমাদের তিন সংখ্যা সেটি কী আছে নব্বই ষাট আর কুড়ি তো দেখো সবার শেষে শূন্য আছে তাহলে আমি দুই দিয়ে যেতে পারে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই তিরিশ দুগুনো ষাট দশ দুগুণো কুড়ি এবার দেখো দুটো শেষে শূন্য আছে একটা শেষে পাঁচ আছে তাহলে কি অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা যেবো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছক তিরিশ পাঁচ দুগুনো দশ এটাকে কিন্তু আমি দুই দিয়েও ভাগ করতে পারতাম দুই দিয়ে ভাগ করলে কি এই দুটোকে ভাগ করা যেত কিন্তু এটাকে যেতো না যেহেতু তিনটাকেই একসঙ্গে ভাগ যাচ্ছে সেই জন্য আমি পাঁচ দিয়েই আগে করেছি এবার দেখো এর মধ্যে আবার কি আছে নয় আছে ছয় আছে আর দুই আছে তো এটাকে দুই দিয়ে ভাগ করা যায় নয়কে যেহেতু ভাগ করা যায় না দুই দিয়ে তাই নয় রেখে দেব এখানে লিখব তিন দু দুগুনো ছয় এখানে লিখব দুই এক দুই এবার দেখো এখানে আছে নয় আর তিন একে আবার তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন তির কে নয় তিন এক কে তিন আর এক করতে এক থেকে গেল তাহলে লসাগু কত হচ্ছে দেখে নি এবার কত হবে দেখো এগুলো তো সব সাধারণ এইটা দেখো এই এইটা এটা অর্থাৎ বাদিকের যে সংখ্যাগুলো থাকে সেইগুলোকে আমরা নেব দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন বাদ বাকি যে সংখ্যাগুলো নিচে পড়ে থাকবে সেগুলোকেও আমরা লিখে নেবো অর্থাৎ তিন আছে তাহলে আমরা গুণ করবো এবার পাঁচ দুগুনো দশ দুগুনো কুড়ি তিন দশ তিন কুড়িং ষাট ষাটকে যদি তিন তিন গুণ করা হয় কত হয় একশো আশি তাহলে এর লসক কত হচ্ছে একশো আশি কেমন তো দেখো এই পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কোনো রকম সমস্যা থাকার কথা নয় যদিও সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না এবার দেখো নম্বর পৃষ্ঠায় আছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুয়ের এর মধ্যে নির্ণয় করি অর্থাৎ লসাগু আর গসাগুর মধ্যে কি সম্পর্ক আছে সে সম্পর্ক দুটো আমাদের নির্ণয় করতে হবে আমি এখান থেকে দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকি দুটো অঙ্ক তোমরা নিচেরা চেষ্টা করবে কারণ একই রকমের অঙ্ক করতে হবে প্রথমে আছে কয়েক দাগ চোদ্দ আর একুশ তো দেখো চোদ্দো আর একুশ আছে তাহলে আমরা সর্বপ্রথম কি এদের উৎপাদকে বিশ্লেষণ করে নিই তাহলে চোদ্দোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হচ্ছে আগের মতন দুই দিয়ে সাত দুগুণ ও তাহলে আমরা চোদ্দো সমান লিখতে পারি কত দুই গুণ সাত এখানে আছে একুশ একুশকে উৎপাদকে বিশ্লেষণ যদি করি তিন সাতা একুশ হচ্ছে তাহলে এখানে হচ্ছে একুশ সমান তিন সাত দেখো এবার কি করতে হবে আমাদের এদের গসাগু আর লসাগু দুটোই নির্ণয় করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম লিখবো অতএব গসাগু গসাগু সমান কত দেখো সবার মধ্যে যেটা কমন থাকে আমি বলেছিলাম সেটাই হচ্ছে গসাগু তাহলে দেখো দুটোর মধ্যে কি এখানে সাত আছে এখানেও সাত আছে তাহলে সাত আমরা লিখলাম এখানে দুই এখানে তিন লিখতে পারবো না তাহলে কত হচ্ছে গসাগু সাত এবার দেখো লসাগু আমরা লিখবো তো লসাগু লসাগু কি দেখো যে দুটো সাধারণ আছে সে দুটো তো লিখবই অর্থাৎ সাধারণ উৎপাদক যেটা আছে সেটা লিখলাম গুণ বাদবাকি যে সংখ্যাগুলো থাকে দুই আর তিন এটাও লিখে দেবো এখানে লিখবো দুই গুণ তিন তাহলে কত হচ্ছে দেখে নি সাত দুগুন চোদ্দ তিন চোদ্দ কত হচ্ছে বিয়াল্লিশ তাহলে দেখো গসাগু হল সাত আর লসাগু হল বিয়াল্লিশ এবার দেখো এদের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে বলেছে সম্পর্কটি কিভাবে নির্ণয় করব দেখো এই দুটো সংখ্যার গুণ পড়লে আমরা দেখি কি দেখি লসাগু গুণ বা আমরা এইভাবে লিখতে পারি সংখ্যা দুটির গুণ ফল গুণফল সংখ্যা দুটির গুণফল কত ছিল একটি ছিল চোদ্দ আর একটি ছিল একুশ ঠিক আছে এবার দেখো এই চোদ্দ আর একুশকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কত পেয়েছিলাম একটা পেয়েছিলাম দুই গুণ সাত আর একটা কত পেয়েছিলাম তিন গুণ সাত এটা আমরা পেয়েছিলাম দুই গুণ সাত আর তিন গুণ সাত এর মধ্যে দেখো গসাগু পেয়েছিলাম কত আমরা দেখো শুধু পেয়েছিলাম আমরা সাত বা আমরা আগে লসাগু বা লসাগু বা গসাগু যে কোনো আমরা একটি লিখতে পারি তো লসাগু আমরা যদি আগে লিখি তাহলে লসাগুটাই আমরা আগে লিখিনি লসাগু কি পেয়েছিলাম সাত গুণ দুই গুণ তিন এটা পেয়েছিলাম লসাগু আর কি পেয়েছিলাম থাকছে দেখো একটা সাত পরে থাকছে এটা পেয়েছিলাম আমরা গসাগু তাই তো এবার দেখো এই যে সংখ্যা দুটোকে আমি গুণ করেছি আর এখানে তাদের উৎপাদককে যে গুণ করেছি দুটোই কিন্তু সমান হয়ে গেছে অর্থাৎ এখানে দেখো দুই গুণ সাত বা সাত গুণ দুই গুণ তিন এটা আমরা একবার লিখেছি আর একবার লিখেছি সাত এইটা হচ্ছে আমাদের লসাগু আর এটা হচ্ছে আমাদের গসাগু তাহলে আমরা দেখতেই পাচ্ছি লসাগু আর গসাগুর মধ্যে এদের সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক আছে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান কি লিখতে পারি লসাগু গুণ গসাগু অর্থাৎ সংখ্যা দুটোকে গুণ করলে যা আসবে তাদের লসাগু আর বসাগুকেও কিন্তু গুণ করলে একই উত্তর আমাদের আসবে সেই জন্য এদের মধ্যে সম্পর্ক কি সংখ্যা দুটির গুণ ফল সমান লসাগু গুণ গসাগু ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে না থাকে পরের অঙ্কটি আমি করিয়ে দিচ্ছি অর্থাৎ গয়ের দাগের অঙ্কটি আমি করিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো কি আছে উনচল্লিশ আর পঁয়ষট্টি তো সর্বপ্রথম আমরা যদি কে বিশ্লেষণ করি কত হচ্ছে তিন দিয়ে বিশ্লেষণ করলে হচ্ছে তেরো আর পঁয়ষট্টিকে বিশ্লেষণ করলে হচ্ছে পাঁচ দিয়ে হচ্ছে তেরো ঠিক আছে তাহলে উনচল্লিশ সমান আমরা লিখতে পারি তিন গুণ তেরো আর পঁয়ষট্টি সমান লিখতে পারি পাঁচ গুণ তেরো তাহলে দেখো এই দুটো সংখ্যার তো আমরা গসাগু বের করা শিখেছি লসাগু বের করা শিখেছি তো গসাগুটি আগে আমরা লিখে নেবো কী হচ্ছে সবার মধ্যে যেটা কমন আছে এর মধ্যে আর এর মধ্যে দেখো তেরো আছে তেরো লসাগু এই সরি গসাগু আর লসাগু কত হচ্ছে যেগুলো কমন আছে সেটা তো আমরা লিখবোই বাদ বাকি যে দুটো পড়ে আছে সে দুটো আমরা লিখে দেব ঠিক আছে এবার দেখো এদের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন করব আমরা এইভাবে লিখব সংখ্যা দুটির গুণফল গুণফল কত হচ্ছে শুধু আমরা সংখ্যা দুটো পাতাবো উনচল্লিশ গুণ পঁয়ষট্টি সংখ্যা দুটো পাতি নিলাম উনচল্লিশকে আমরা কিভাবে বিশ্লেষণ করেছিলাম তিন গুণ তেরো আর পঁয়ষট্টিকে বিশ্লেষণ করেছিলাম কি পাঁচ গুণ তেরো এবার দেখো লসাগু আমরা বের করে নিয়েছিলাম ছিল এই গুণ গুণ এটা আমাদের তো লসাগু বেরিয়েছিল আর গসাগু কত ছিল তেরো তাহলে লসাগু তেরো এই গসাগু তেরো আর লসাগু তেরো গুণ তিন গুণ পাঁচ দেখো এই যে তেরো গুণ বা তিন গুণ তেরো গুণ পাঁচ এটা আমার লসাগু আর এটা আমাদের হচ্ছে গসাগু সেটাই দেখো আমরা লসাগো আর গোসাগু লিখে নিয়েছি তাহলে কি এটা লসাগু যদি হয় আর এটা যদি গোসাগু হয় তাহলে তো মধ্যে সম্পর্ক কি গুণের আর এখানে দেখো সংখ্যা দুটোর মধ্যেও গুণের সম্পর্ক আছে তাহলে আমরা বলতে পারি কি লসাগু গুণ গসাগু আমরা এখানে লিখতে পারি সমান কি লসাগু গুণ গসাগু অর্থাৎ সংখ্যা দুটির গুণ ফল সমান আমরা লিখতে পারি সংখ্যা দুটির লসাগু যেটা হবে সেটা আর গুণ করলে গুণ ফল যেটা আসবে সেটা অর্থাৎ লসাগু আর গুণ করলেও যা আসবে সংখ্যা দুটোকেও গুণ করলে তাই আসবে ঠিক আছে তো দেখো বড় দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম এরপরে তোমাদের খ আর ঘয়ের দাগটা ছোট ছোট আছে তো তোমরা সেটা নিজেরা চেষ্টা করে নিও এবার দেখো ওই পেজে তোমাদের কিছু কটা লেখা অঙ্ক আছে অর্থাৎ লিখে দেওয়া আছে সেগুলোর উত্তর আমাদের লিখতে হবে প্রথমে আছে দুই দাগে গসাগু কথাটির সম্পূর্ণ রূপ কি তো গসাগু কথাটির পূর্ণ রূপ কি দেখে নাও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এরপরে আছে লসাগু দেখো গ আর গরিষ্ঠ ছয়ের জন্য সাধারণ আর গুয়ের জন্য গুণনীয়ক ঠিক আছে আর লটা হচ্ছে আগু তাহলে গরিষ্ঠ জায়গায় হয়ে যাবে লঘিষ্ঠ সাধারণ আর এর জন্য কি হয়ে যাচ্ছে দেখো এখানে যেটা আমাদের আছে এই যে যেমন এর জন্য হয়েছিল এই জন্য হয়েছিল গুণনীয়ক আর এই গু জন্য হবে গুণিতক কি হয়ে যাচ্ছে গুণিতক ঠিক আছে পরেরটি আছে দেখো পাঁচে চারের দাগে বলেছিল চার বারো আর আঠারো লসাগু নির্ণয় তো আমি এতক্ষণ ধরে সেটা নিশ্চয়ই শিখিয়ে দিয়েছি তোমরা শিখিয়ে নিয়েছো সেই জন্য আর ওটা করছি না পাঁচ আছে দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু তো দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কত হয় না এক হয় দুটি মৌলিক সংখ্যা মনে করো পাঁচ আর সাত এদের গসাগু কত হবে অর্থাৎ এদের মধ্যে কমন কত আছে একে যদি ভাঙাই এক পাঁচ একে যদি ভাঙাই এক সাত কমন কত আছে এক তাহলে এদের গসাগু কত হবে এক এরপর বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু দেখো এই যে দুটো মৌলিক সংখ্যা এদের লসাগু কত হবে এক গুণ পাঁচ গুণ এক গুণ সাত সমান কি হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ তো আমরা লিখতে পারি কি সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে কি সংখ্যা দুটির গুণফল আর গসাগু হবে কি এক সাতের দাগে আছে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু দেখো পরস্পর মৌলিক সংখ্যা বলতে আমাদের বোঝাচ্ছে যাদের সাধারণ উৎপাদক এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলে আমরা জানি কি সাধারণ উৎপাদক যদি এক হয় সেটা অবশ্যই গসাগু হয় তাহলে কি দুটি পরস্পর মৌলিক সংখ্যার বসাগু কত হয় এক এখানেও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার বসাগু হচ্ছে এক এবার দেখো বলেছে পরে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু একই রকম ভাবে হবে সংখ্যা দুটির গুণফল ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার নয়ের দাগে আমাদের একটি অঙ্ক আছে সেটা একটু দেখব দেখো এই নয়ের দাগের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত দেখো একটু আগে আমরা শিখেছিলাম কি যে দুটো সংখ্যার গুণ পল কি লসাগু গুণ গসাগু হয় কিন্তু দেখো এখানে একটি সংখ্যা আমাদের বলে দিয়েছে পাঁচ তাহলে অন্য সংখ্যাটি আমাদের বের করতে হবে কি করে দেখে নিই তো সর্বপ্রথম আমরা এভাবে লিখবো আমরা জানি অর্থাৎ আমরা ততক্ষণ শিখেছি সেই জন্য আমরা লিখবো আমরা জানি কি জানি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মানে কি একটি সংখ্যা আর একটি সংখ্যা মানে কি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান কি লিখতে পারি আমরা লসাগু গুণ গসাগু এটা তো একটু আগে আমরা শিখেছিলাম যে দুটো সংখ্যাকে যদি গুণ করি তাদের লশাগুর গুণ ফলও কিন্তু বা লসাগু আর গসাগুর গুণ ফলও সমান হয় সেই জন্য আমরা লিখলাম কি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ গসাগু দেখো আমাদের মধ্যে প্রথম সংখ্যা অর্থাৎ মনে করো পনেরো আমাদের প্রথম সংখ্যা আমরা ধরলাম দেওয়া আছে আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের বের করতে হবে তাই আমরা এখানে লিখে নেব দ্বিতীয় সংখ্যা লসাগু দেখো আমাদের কত দেওয়া আছে ষাট আর গসাগু দেওয়া আছে পাঁচ এ পর্যন্ত আমরা লিখে নিলাম একদম সোজা যার জায়গায় যে জিনিস হবে সেটা পাঁচিয়ে নিলাম তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা আমরা লিখবো দ্বিতীয় সংখ্যা কিছুই করতে হবে না এখানে সমান দেবো এখানে লিখবো ষাট এখানে লিখবো পাঁচ আর এপাশে পনেরো এর সঙ্গে গুণ ছিল সমান সমানের এপাশে এসে কি হয়ে যাবে ভাগ অর্থাৎ নিচে তো দেখো নিচে হলো ভাগ এই দেখো এই পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হয় চার পনেরো ষাট আর চার আর পাঁচ গুণ করলে হচ্ছে কুড়ি তাহলে লিখতে পারি অতএব অপর সংখ্যাটি হলো কুড়ি অপর সংখ্যাটি কত কুড়ি বুঝতে পেরেছ তো দেখো তোমাদের যে পেজ অর্থাৎ একষট্টি বাষট্টি এবং তেষট্টি নম্বর পেজের অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এর আগের ভিডিও আমি তোমাদের উনষাট পর্যন্ত পেজের অঙ্ক করিয়েছি আজ আমরা তেষট্টি নম্বর পেজ পর্যন্ত অঙ্কগুলো করলাম এর পরের ভিডিওয়ে আমরা অন্য পেজের অঙ্কগুলো করব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং